আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কে ফরিদুল টিচ রক। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটা মাটন রেসিপি, যেটা হলো প্রয়োজন পড়লে এক কাপ জল দিতে হবে আর তাছাড়া তেলেই রান্না। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটম আর কাঁচা লঙ্কা, এছাড়া আদার্স কোনো কিছু লাগছে না, আর লাগবে লবণ। তো এখানে আমি তেলের মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে, তারপরে মাটন ধুয়ে রাখা আছে ওর মধ্যে দিয়ে দিতে হবে। ওর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে। তো মাটন থেকে যে জলটুকু বেরোবে ওই জলটুকু দিয়েই রান্না। তারপর যখন তেলে ভাজা 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 হয়ে যাবে, তখন প্রয়োজন পড়লে একটুখানি জল দিতে হবে, তাও আবার এক কাপ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালারের জন্য, নাহলে পুরো জিনিসটা সাদাতে দেখতে লাগবে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটমগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে। টমেটম থেকে জল বেরোবে এমনিতেই, টমেটম থেকে জল আর মাংস থেকে জল আর এক কাপ জল, ব্যাস আর কিছু লাগবে না, তোমাদের সামনে পুরো দেখতে পাবে। এরপরে খালি কষাতেই হবে, কষিয়ে 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 রান্না, একটু করে কষাতে হবে আর একটু করে চাপা দিতে হবে, ব্যাস মাটন রেসিপি আমার রেডি। আর খেয়ে বলবে তোমরা কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানিও যারা এরকমভাবে বানাবে।